নিয়মিত প্রচার ও অভিযান সত্ত্বেও এখনও অনেকেই মাস্ক পরছেন না। তাই আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বুধবারও গোঘাট, কামারপুকুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলো। মাস্ক ভুলে গেলে হবে না, নিচে আসুন, নিচে আসুন, মাস্ক ভুলে গেলে হবে না, নিচে আসুন, মাস্ক কিনুন, আসুন নিচে, আসুন আসুন নিচে। তো COVID-19টা দ্বিতীয় ঢেউ তো শেষ হয়ে গেছে, কিন্তু মানুষকে তবু সচেতন হয়নি। সেই মানুষকে সচেতন করার জন্য যাতে তৃতীয় ঢেউটাকে আরো নিয়ন্ত্রিত করা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি। মানুষকে আমরা যাতে মাস্ক পরে বেরোয়, স্যানিটাইজার ইউজ করে আমরা গাড়িতে এবং বিভিন্ন জায়গাতে যেসব মোটরসাইকেল যারা আসছে তাদের প্রত্যেককে সচেতন করছি এবং দেখা যাক আজকে কোন জায়গায় করছেন। এটা আজকে কামারপুকুর মোড়ে ছুটিতে আমরা করছি, আজকে অন্য আরও বিভিন্ন জায়গায় করবো, যে বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে দেখছি মানুষকে যাতে সচেতন করা যায় সেই চেষ্টা করছি, ঠিক আছে। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।